গঙ্গারামপুর পৌরসভার দখলদারিত্ব উচ্ছেদের অভিযান শুরু করেছে। গঙ্গারামপুর পৌরসভা ফুটপাত দখলমুক্ত করার জন্য একটি জোরালো প্রচার শুরু করেছে। বেআইনিভাবে নির্মিত দোকান ভেঙে ফেলার জন্য বুলডোজার ব্যবহার করছে। এই ঘটনায় গোটা গঙ্গারামপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মেয়র প্রশান্ত মিত্রের নেতৃত্বে বৃহস্পতিবার অভিযান শুরু হয়। ফুটপাত থেকে দোকানগুলি সাফ করার পরে অনুমোদিত নির্মাণগুলি ভেঙে ফেলার জন্য বুলডোজারের মোতায়েন করা হয়েছিল। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে রাজ্যে ফুটপাত দখলগুলি সাফ করার নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন শহরে প্রচেষ্টা সত্ত্বেও গঙ্গারামপুর পৌরসভা পিছিয়ে ছিল, ফলে পৌরসভাকে 15 জুলাই এর মধ্যে ফুটপাতগুলি পরিষ্কার করা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে রাজ্য এবং জাতীয় সড়কের ওপর দিয়ে ঘেরা দোকানগুলি সরিয়ে ফেলেছে। যাই হোক, অবৈধভাবে ফুটপাত দখল করে এমন নির্মাণ আজ অবধি অস্পৃশ্য হয়ে গেছে। আজকে শহরের কিছুক্ষণে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে দিয়ে অভিযান শুরু হয়। এছাড়া কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গারামপুর থানার অফিসার ইনচার্জ শান্তনু মিত্র সহ যথেষ্ট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এটা নিয়ে আমরা গঙ্গারামপুরে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চেয়ারম্যানের ঘরেও আমরা বসেছিলাম এবং একটা কমিটি করে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমরা পরিষ্কার বলেছিলাম যে আমরা গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতি শহর মুক্ত হোক, শহর জঞ্জাল মুক্ত হোক, এটা আমরা চাই। কিন্তু পাশাপাশি যে সমস্ত দোকানদাররা উঠে যাবে, জায়গা পাবে না, তাদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে চেয়ারম্যান আমাদের একটা আশ্বাস দিয়েছিলেন যে ভাঙার পরে আগামী দিনে আপনাদের নিয়ে বসা হবে, তাদের সম্বন্ধে কোথায় কীভাবে জায়গা দেওয়া যায় আমরা চিন্তাভাবনা করব। এই আশ্বাস দেওয়ার পরে আমাদের যে সমস্ত ব্যবসায়ী মহল আছে তাদেরকেও আমরা অনুরোধ করেছি, নিশ্চয়ই আপনারা হয়তো জায়গা পেয়ে যাবেন এবং শহরে যারা ফুটপাতের উপরে আছেন এবং বিশেষ করে ড্রেনেজ যারা কভার করে আছেন তারা প্রত্যেকেই এই ড্রেনটা মুক্ত করবে, এই আবেদন আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও রেখেছি। সেই সঙ্গে আবারও পুনরায় আবার চেয়ারম্যানকে আমরা আবার দাবি রেখেছি যাদের ঘর ভাঙা পড়বে তারা যাতে পুনর্বাসন পায়, এই বিষয়ে আপনারা চিন্তাভাবনা করুন। উনি আশ্বাস দিয়েছে, তারপরে যেগুলো ভেঙেছে আমরা বাধা দিতে আমরা যাই। তোলেনি যার জন্য প্রত্যেকটি দোকানে চেয়ারম্যান গিয়ে সচেতন করছে, এই বিষয়টা ব্যবসায়ী সমিতির তরফ থেকে আপনারা কিভাবে দেখছেন? এটা যে সমস্ত ব্যবসায়ীরা এখন পর্যন্ত ভাঙতে পারেনি এবং ব্যবসায়ী সমিতি থেকে আমরা কালকে বিকাল পর্যন্ত যেটা গঙ্গারামপুর শহরে সার্ভে করেছিলাম তাতে যারা ড্রেনেজের উপরে যাদের দখলদারি ছিল তারা কালকে সমস্ত সরিয়ে নিয়েছে এবং যাদের ড্রেনেজের উপরে ঘর ছিল বা ঘরের সঙ্গে চালা ছিল তারা বেশিরভাগ ক্ষেত্রেই দোকানদাররা তারা ভেঙে নিয়েছে আর যারা এখনও ভাঙতে পারেনি তারা ভেঙে নেবে, এটা আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রত্যেককে জানিয়ে দিয়েছি। আপনারা কী বলবেন? আমাদের এটাই ছিল, এটাই অভিযোগ, আর কী করবে, ভেঙে দিল, এখন পরে কী করবে বলা যাচ্ছে না, আমাদেরকে সরাইতে বলছে, সরাইয়ে দিলাম, জিসিবি আসছিল, অনুরোধ করলাম, তার জন্য আমরা এটা নিজের থেকেই সরাইয়ে নিলাম, এখন চেয়ারম্যান আমাদেরকে কী দেবে। দাদা, আপনার কিসের দোকান ছিল? ফলের দোকান। তো এখন বর্তমানে আপনার ব্যবসা কি বন্ধ হয়ে গেল? এখন বন্ধ। সংসার চলবে কী করে? বাড়িতে কজন রয়েছে? আমাদের বাড়িতে 6 জন। হ্যাঁ, এটার উপরে চলতাম। এখন কি করবেন? এখন বলা যাচ্ছে না কি করা যাবে। কতদিন ধরে দোকানটা ছিল? এটা মোটামুটি অনেক আমার নিজের করা 25 বছর হয়ে গেল, বাবা করতো আমি সাথ দিতাম, মোটামুটি 25 বছর হয়ে গেল। কি চাইছেন আপনারা? এখন দেখি চেয়ারম্যান কোনো ব্যবস্থা করে দিলে পারে ভালো হয়। আপনার নাম? আমার নাম রাজেশ ঘোষ। হ্যাঁ, রাজেশ ঘোষ। রাজেশ ঘোষ, রাজেশ ঘোষ। বাবার নাম? বাবার নাম ছানা ঘোষ। ঠিকছিলাম, আমাদের যে আলটিমেটাম দেওয়া ছিল, আমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল, যারা ফুটপাতের উপরে বসে আছে আবার ট্রেন কভার করে, সেই সমস্ত মানুষগুলোকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল আমাদের গঙ্গারামপুর পৌরসভা তথা আমাদের সরকারের পক্ষ থেকে। তো সেই কারণে তাদেরকে কিছু মানুষ দেখলাম তারা নিজেরাই তারা খুলে নিয়েছে, কিছু মানুষ এখনও খুলেনি, তাদেরকে আমি আজকে
লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম যে কালকের মধ্যে সমস্তটা ক্লিয়ার করে দিতে হবে, না হলে গঙ্গারামপুর পৌরসভা হস্তক্ষেপ করবে বলে। সেটাই আমি পরিদর্শনে এসে আমি আজকে সমস্ত মানুষকে এটা বলে গেলাম। কিছু কিছু জায়গা দেখলাম বুলডোজার চালালেন, দেখেন এরাও হঠাৎ হঠাৎ এসে বসছে। এবার হচ্ছে হঠাৎ হঠাৎ কেউ সাত দিন আগে বসছে, কেউ দশ দিন আগে বসছে, কেউ পনেরো দিন আগে বসছে, এই ধরনের বসছে। তো আমরাও গঙ্গারামপুর পৌরসভা যেহেতু গরিব মানুষদেরকে নিয়ে আমরা চলি, তো সেই কারণে গরিব মানুষগুলোর দিকে আমরা লক্ষ্য রেখে আমরা তাদেরকে একটা আগামীকাল অবধি একটা সময়সূচি বেঁধে দিয়েছি। আগামীকালের মধ্যে তাদেরকে সবাই জায়গাগুলো থেকে তাদেরকে সরিয়ে দেবে। এরপরেও যদি এরা পুনরায় বসে তাহলে আপনার কী অবস্থা অবস্থা? তখন তো আইনানুগ ব্যবস্থা আমাদের নিতে হবে, তখন তাদের বিরুদ্ধে আমরা যে আইন আছে সেই আইন মোতাবেক আমরা ব্যবস্থা নিই। অনেকে রয়েছে যারা দোকান খুলে দিয়েছে কিন্তু ছাতা ফুটিয়ে তারা এখনও ব্যবসা চালিয়ে যাচ্ছে, কী বলবেন? না সেগুলো থাকবে না, সেগুলো থাকবে না, কোনোটাই থাকবে। এই যে ফাঁকা করা যখন ক্লিয়ার করা হচ্ছে, ফুটপাথ যখন ক্লিয়ার করা হচ্ছে, সেই ফুটপাথে কোনো জিনিস থাকবে না। ফাঁকা জায়গায় যে শহরে যে ফুটপাথ বেরোচ্ছে সেখানে একটা আশঙ্কা করা হচ্ছে যে সেখানে টোটোর দৌরাত্ব বাড়বে, সেই ফাঁকা জায়গাটা টোটো দখল করে থাকবে। অবশ্যই এরপরে আমরা টোটোকে ধরব, অবশ্যই।